একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তু শীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করবে একাদশ শ্রেণীর জন্য এটা 55তম এবং দ্বাদশ শ্রেণীর জন্য 117তম অনলাইন ক্লাস, যা আমরা হোয়াটসঅ্যাপে দিচ্ছি এবং অবশ্যই তোমরা এগুলো দেখবে, দেখছো। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে টপিকটা নিয়ে আমি আজকে কথা বলবো, জীববিজ্ঞান বিষয়ে প্রথম পত্রের অধ্যায় 11, বায়োটেকনোলজি থেকে বায়োসেফটি গাইডলাইন্স। বিষয়টা তুলনামূলক সহজ, কিন্তু এটা আমাদের প্রাত্যহিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে জানতে হবে। প্রাত্যহিক জীবন আমি এই জন্য বলছি কারণ বায়োসেফটি গাইডলাইন্স খেয়াল করো, বিশেষ করে জীববিজ্ঞান পড়তে গেলে এবং জীব সম্পর্কে জানতে গেলে, এবং এই যে বিভিন্ন হাইব্রিড খাবার দাবার আমরা গ্রহণ করছি, সেগুলো সম্পর্কে আমাদের সচেতনতা সৃষ্টির জন্য এগুলো খুবই প্রয়োজন, জানা খুবই প্রয়োজন। একটু দেখবে কি বলছে, দেখো। জীব প্রযুক্তির প্রয়োগে জীব নিরাপত্তার বিধানসমূহ। জীব প্রযুক্তি, আমরা যে বায়োটেকনোলজি অধ্যায়টা পড়লাম, এখানে জিন প্রযুক্তি, জীব প্রযুক্তি, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, জৈব প্রযুক্তি, জীব প্রযুক্তির মাধ্যমে ট্রান্সজেনিক জীব পেয়েছে, জিনগত পরিবর্তন সাধন আমরা কৃত্রিম উপায়ে করেছি। এর ফলে লব্ধ যে জীবগোষ্ঠী, জীবসমূহ মানব স্বাস্থ্যের জন্য কিংবা পরিবেশের জন্য কতটুকু উপযোগী বা উপযুক্ত কিনা বা ক্ষতিকর কিনা, বিষয়গুলো আমাদের জানতে হবে। এবং এই সেফটির জন্য কিছু গাইডলাইন্স, যে বিষয়ের মাধ্যমে গবেষণা লব্ধ বিভিন্ন সংক্রামক ও জিএমওস, মানে হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস, এর ক্ষতিকারক প্রভাব থেকে মানুষের স্বাস্থ্য ও পরিবেশকে সংরক্ষিত করা হয়, তাকে জীব নিরাপত্তা বলে। আমরা জিন প্রযুক্তিকে কাজে লাগাবো, তবে সেটা যেন অবশ্যই মানব স্বাস্থ্যের জন্য পাশাপাশি পরিবেশের জন্য নিরাপদ হয়, সেই বিষয়গুলো আমাদেরকে মেনে চলতে হবে, মানতে হবে, মাথায় রাখতে হবে এবং অত্যন্ত সচেতনতার সাথে বিষয়গুলো নিয়ে গবেষণা করতে হবে। অবশ্যই মানব স্বাস্থ্যের জন্য কোন ধরনের ঝুঁকি সৃষ্টি করলে সেটাকে গ্রহণ করার সুযোগ কোনোভাবেই নেই। জীব প্রযুক্তি ব্যবহার করে মানুষের কল্যাণ সাধনের উদ্দেশ্যে উদ্ভাবন করা হচ্ছে জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জিএমও ব্যবহার করার পূর্বে জেনে নিতে হবে এটি মানুষের কোনো ক্ষতির কারণ হয় কিনা, বিশেষ করে যেগুলো মানুষ ও পশু পাখির খাদ্য ও ওষুধ রূপে ব্যবহার করা হয়, যেমন বিটি কটন নামক পোকা আক্রমণ রোধী তুলা, একটি জিএমও উদ্ভিদ। তুলা থেকে সুতা, কাপড় ইত্যাদি তৈরি করা হবে যা মানুষের সরাসরি কোনো ক্ষতির কারণ হবে না। বিষয়টা আমি একটু ক্লিয়ার করি, বিটি বেসিলাস থুরিনজিয়েন্সিস নামক এক ধরনের ব্যাকটেরিয়া, তো বিটি কটন নামক পোকা আক্রমণ রোধী তুলা একটি জিএমও উদ্ভিদ। একটু খেয়াল করো, মনে করো তুলা, এই তুলা থেকে সুতা তৈরি হচ্ছে, কাপড় তৈরি হচ্ছে, আমাদের মানে যে অন্ন, বস্ত্র, বাসস্থান, এই ধরনের যে কিছু মৌলিক চাহিদা আছে তার মধ্যে বস্ত্র একটা উল্লেখযোগ্য ডিমান্ড। এটা পড়ার মাধ্যমে আমরা আমাদের কি লজ্জা নিবারণ করছি। তাহলে খেয়াল করো, এখন এই যে তুলা, তুলার যখন মুকুল আসে বা ফল হচ্ছে, এক ধরনের পোকা তাকে আক্রমণ করছে, এর ফলে কি হচ্ছে, ফলন কমে যাচ্ছে, তুলার মানটা কমে যাচ্ছে। এখন এখান থেকে সেভ করার জন্য আমরা কৃত্রিম উপায় বা ইনসেক্টিসাইড, পেস্টিসাইড ব্যবহার করছি, আবার এটা ব্যবহার করতে গেলে পরিবেশের ক্ষতি হচ্ছে, মানব স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, কারণ এটা বায়ুমণ্ডলে মিশছে, পানিতে যাচ্ছে, মানে চক্রে, বায়োজিও কেমিক্যাল সাইকেলে এই ইনসেক্টিসাইড পেস্টিসাইড গুলো চলে যাচ্ছে। এটা পরিবেশ এবং মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকি, তাছাড়া এগুলো ব্যবহার করার জন্য আর্থিক ক্ষতির মুখেও পড়তে হচ্ছে। কি করা যায়, উপায় বের করা হলো যে বেসিলাস থুরিনজিয়েন্সিস নামক ব্যাকটেরিয়াতে এমন জিন পাওয়া গেছে, ওই জিন এক ধরনের প্রোটিন তৈরি করে, যে প্রোটিনটা এই যে তুলায় যে পোকা আক্রমণ করে সে পোকার জন্য বিষ। তাহলে কি করলো বিজ্ঞানীগণ, সেই ব্যাকটেরিয়া থেকে ওই প্রোটিন তৈরিকারী জিনটাকে কেটে নিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জীব প্রযুক্তির মাধ্যমে কি করেছে, ওই গঠন ওই তুলা গাছের জিনে প্রবেশ করিয়ে দিয়ে তুলা গাছটিকে ট্রান্সজেনিক উদ্ভিদে পরিণত করেছে। এর ফলে ওই তুলা গাছে যখন ব্যাকটেরিয়ার জিনটা প্রবেশ করানো হলো, সেই জিনটা ওই তুলার ফসলে, তুলার ফলে ফুলে এই প্রোটিনটা প্রোডিউস করে, ফলে
যে পোকাটা আক্রমণ করতো সেই পোকাটা আর আক্রমণ করতে পারছে না, পোকা মারা যাচ্ছে, কারণ ওই প্রোটিনটা পোকার জন্য বিষ। বেশ ভালো কথা। এখন ওই পোকাটা আমার কাছে ক্ষতিকর পেস্ট, বাট পোকাটার তো একটা লাইফ আছে, জীবন, এবং এই প্রোটিনটা তৈরি হওয়াতে গঠনে পোকাটা মারা যাচ্ছে। তাহলে সেই প্রোটিনটা মানব স্বাস্থ্যের জন্য বা পরিবেশের জন্য কোনো ক্ষতির কারণ হবে কিনা সেটা আগে আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারছি না, ততক্ষণ পর্যন্ত এটাকে আবাদ করা বা ব্যবহার করা বা এই ধরনের ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা বা জীব সৃষ্টি করা কোনোভাবেই কাম্য হবে না। যাই করবো না কেন, জীব প্রযুক্তির ডেফিনিশনই আছে মানব কল্যাণের উদ্দেশ্যে জীব কিংবা জীবজগৎ প্রতিনিধিদের নিয়ন্ত্রিত ব্যবহার, এটা মাথায় রাখতে হবে। মানব কল্যাণের কারণে, মানব কল্যাণের উদ্দেশ্যে, কিন্তু সেই রকম ভাবে আমরা ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি করার ফলে যদি সেটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয় তাহলে সেটাকে অনুমোদন দেওয়া যাবে না, যাওয়ার কোনো কারণ দেখি না। আশা করি বুঝতে পেরেছ, যেহেতু ওই কটনের মধ্যে বেসিলাস থুরেনজিয়েন্সিস নামক ব্যাকটেরিয়ার জিন প্রবেশ করিয়েছি, এখন ওই ওই কটন গাছটি, ওই কটনগুলো জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, যা তুলা থেকে সুতা কাপড় দিয়ে তৈরি করা হবে, যা মানুষের সরাসরি কোনো ক্ষতির কারণ হবে না। এটা কেন বলছে, এই তুলাটাকে ব্যবহার করে সুতা বানাচ্ছে, কাপড় বানাচ্ছে, গায়ে দিচ্ছে, হয়তো প্রত্যক্ষ কোনো ক্ষতির কারণ নেই, কিন্তু যখন সেটা আমরা খাবার হিসেবে ব্যবহার করবো, যখন দেখো এই যে দেখো, যেমন বিটি ব্রিঞ্জাল বেগুনের মধ্যে এই জিনটি প্রবেশ করিয়েছে, ফলে বেগুনেই এই পোকাটার আক্রমণ করছে না। তাহলে এখন বেগুনটি কি জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, উদ্ভাবন করা হয়েছে, এখন কি করতে হবে, এটা ফিল্ডে চাষ করতে হবে। বাট চাষ করার আগে তুলাটা তো কাপড় বানিয়ে গায়ে দিয়েছে, বাট বেগুনটা তো সরাসরি খাচ্ছে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে যাচ্ছে, আমাদের শারীরতাত্ত্বিক ক্রিয়া বিক্রিয়া অংশগ্রহণ করছে। কিভাবে খাচ্ছি আমরা সেটা, আমাদের কোষের সাইটোপ্লাজমের আত্মীকরণ হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কোনো ক্ষতি হবে কি না এটা আমাকে অবশ্যই নিশ্চিত করতে হবে, এই কথাটাই বলেছে। কিন্তু বিটি ব্রিঞ্জাল নামক, ব্রিঞ্জাল হচ্ছে বেগুন নামক পোকা আক্রমণ রোধী জিএমও বেগুন উদ্ভাবন করা হয়েছে। এটি চাষের জন্য কৃষকের কাছে দেওয়ার আগে নিশ্চিত হতে হবে এই বেগুন খেলে মানুষের কোনো ক্ষতির সম্ভাবনা আছে কি নেই। পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হতে হবে যে এই বেগুন মানুষের ইমিউন সিস্টেমের বা অন্য কোনোভাবে ক্ষতি করবে না। জীব প্রযুক্তি দ্বারা উদ্ভাবিত জিএমও সমূহের উপর গবেষণা, ব্যবহার এবং প্রকৃতিতে অবমুক্তকরণের যাবতীয় নিয়ম ও পদ্ধতি সম্বলিত নির্দেশনাকে বায়োসেফটি গাইডলাইন্স বলে। এর নির্দেশিকায় জিএমও উদ্ভাবনের জন্য গবেষণা পরিচালনা করার নীতিমালা ছাড়াও জিএমও নিয়ে মাঠ পরীক্ষণ, নিরাপদ স্থানান্তর, আমদানি এবং এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর করার ক্ষেত্রে বিশেষ নিয়মাবলী এবং সতর্কতামূলক ব্যবস্থা সমূহ বিস্তারিত উল্লেখ করা আছে। এগুলো আমাদেরকে মানতে হবে। তাহলে আমরা যখন এই কাজগুলো করব, করার আগে আমাদেরকে বিধানাবলী সম্পর্কে ধারণা রাখতে হবে, এবং বিধানাবলী যদি মেনে চলি তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এর নির্দেশিকার মুখ্য বিষয়বস্তু হলো জিএমও ব্যবহারের পূর্বে জীব বৈচিত্র্য, প্রাণী ও মানব স্বাস্থ্যের উপর সম্ভাব্য সমস্ত ঝুঁকি পরিহার, নিরূপণ এবং তাকে মোকাবেলা করার বৈজ্ঞানিক পদ্ধতি সমূহকে পরিচালিত করা। বায়োসেফটি গাইডলাইন্স এর আওতায় বাংলাদেশে একটি জাতীয় জীব নিরাপত্তা কমিটি, ন্যাশনাল কমিটি অন বায়োসেফটি, ও প্রতিটি প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক জীব নিরাপত্তা কমিটি, ইনস্টিটিউশনাল বায়োসেফটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও জীব নিরাপত্তা কোর কমিটি, বায়োসেফটি কোর কমিটি, মাঠ পর্যায়ে জীব নিরাপত্তা কমিটি, ফিল্ড লেভেল বায়োসেফটি কমিটি এবং জীব নিরাপত্তা অফিসার, বায়োলজিক্যাল সেফটি অফিসার গঠন করা হয়েছে। আমাদের দেশে এগুলোর ব্যবস্থা আছে। বায়োসেফটি গাইডলাইন্স এর আওতাভুক্ত বিষয়গুলোকে কি দেখো, নাম্বার ওয়ান, জীব নিরাপত্তা সংক্রান্ত প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা। প্রাতিষ্ঠানিক কাঠামো বাংলাদেশের লোক একটা প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে হবে যে জীব নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি তারা যেন সতর্ক সাবধান থেকে কাজ করে। দুই, জিএমও প্রয়োগের অবৈধ ব্যবহারের ফলে সম্ভাব্য সপ্তম ঝুঁকি নিরূপণ ও ঝুঁকি ব্যবস্থাপনা। জীব বৈচিত্র্য, প্রাণী ও মানব স্বাস্থ্যের উপর জিএমও এর ক্ষতিকারক দিক নির্ণয় করা এবং তার প্রতিকারের উপযুক্ত ব্যবস্থা করা। জিএমও ক্ষতিকারক নয় প্রমাণিত হলে তবেই প্রবর্তন করা, এর আগে এটাকে অনুমোদন দেওয়ার কোনো সুযোগ নেই। কি পরিমাণ ঝুঁকি আছে এটা নির্ধারণ করতে হবে। জীব বৈচিত্র্যের সংরক্ষণ অবশ্যই আমাদেরকে বায়োডাইভার্সিটি এটাকে কি করতে হবে, কনজারভেশন, প্রিজারভেশন এটাকে মেনটেন করতে হবে, টেকসই ব্যবহার এবং পরিবেশের উপর কোনো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস বা লিভিং মডিফাইড অর্গানিজমসের কী ধরনের প্রভাব থাকতে পারে
অর্থাৎ ঝুঁকি নির্ধারণ করতে হবে। কার্টাজেনা প্রোটোকল এটা একটা চুক্তি, এটা গাইডলাইনগুলো যেভাবে মানার জন্য এটা বিধিবিধান বলি। কার্টাজেনা প্রোটোকলের অনুধারা 15 অনুযায়ী ঝুঁকি নির্ধারণ করতে হবে। পরীক্ষা দিন জিএমওস বা এলএমওস এর বৈশিষ্ট্য ক্ষতিকারক হলে তা মানুষের স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ তা বিবেচনা করে ঝুঁকির ধরন ও মাত্রা নির্ধারণ করতে হবে। গবেষণাগারে জিএমওস আর এলএমওস নিয়ে গবেষণার ক্ষেত্রে নিরাপত্তা বিধানসমূহকে কি দেখো, গবেষণার মূলনীতি অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। দক্ষ ও অভিজ্ঞ গবেষক নিশ্চিত করতে হবে। গবেষণায় নিয়োজিত ব্যক্তির যাবতীয় তথ্য রক্ষণাবেক্ষণ করতে হবে। গবেষণাগারে জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিরাপত্তা বিধানসমূহ অনুসৃত হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে। সম্ভাব্য ঝুঁকির দিকগুলো অনুসন্ধান করতে হবে। মাঠ পর্যায়ে আমরা এই যে ট্রান্সজেনিক জিএমওস বা এলএমওস ব্যবহার করার জন্য বা অবমুক্ত করার ক্ষেত্রে কি কি বিধানাবলী সমূহ রয়েছে সেগুলো একটু দেখো। নিরাপত্তার বিধানসমূহ, মাঠ পর্যায়ে সম্ভাব্য ঝুঁকি রোধে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যে পরিবেশে এদের প্রয়োগ করা হবে তার উপর সম্ভাব্য প্রতিক্রিয়া নির্ণয় করতে হবে। সর্বোপরি মানব স্বাস্থ্যের উপর এদের প্রভাব মূল্যায়ন করতে হবে। মানব স্বাস্থ্য সবার আগে। জিএমওস কিংবা এলএমওস এর জেনেটিক ও অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের উপর পরিবেশের বিভিন্ন প্রভাব কেমন প্রভাব ফেলতে পারে তা নির্ণয় করতে হবে। কোন জিএমওস বা এলএমওস এর যতক্ষণ পর্যন্ত পরিবেশ বা মানব স্বাস্থ্যের জন্য নিরাপদ প্রমাণিত হবে ততক্ষণ পর্যন্ত সেগুলোকে মাঠ পর্যায়ে অবমুক্ত করা যাবে না। এ পর্যন্তই, এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ দিয়ে শেষ করার আগে বলতে চাই, একটা হোমওয়ার্ক দিয়েছি, জীব নিরাপত্তার বিধানসমূহ লিখো। যাই হোক, এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আবারও বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।